আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু জগতের মধ্যে আমাদের জন্য রহমত না গজব। আলোচনা বুঝতে হবে, বলেন রহমত না গজব। নবী আমাদের জন্য রহমত, বেলে হুজুর কেমন রহমত আমরা জানতে চাই, আমার নবী কেমন রহমত, আমার দয়াল নবীজি এমন একজন দয়াল কামলে ওয়ালা নবীজি। আমার নবীর প্রখ্যাত সাহাবি ছিলেন সাইটটা কয়টা, কথা বলতে কবে বলেন কয়টা। সর্বপ্রথম যে সাহাবিটা ওনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন মারহাবা। দ্বিতীয় নাম্বার সাহাবি হচ্ছে হযরতে উমর, তৃতীয় নাম্বার সাহাবি হচ্ছে হযরতে ওসমান ওসমান, চতুর্থ নাম্বার সাহাবি হচ্ছে হযরতে মাওলা আলী। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী আমার দয়াল নবীজি এমন একজন লোক ছিলেন, জিনার কাছে আমার নবীজির একটা মাইয়া বিয়া দিছে। আল্লাহ আকবর, কে আসতে না জোরে। নবী গো, আপনার মাইয়া বিয়া দিতে এই জন্য নি প্রসিদ্ধ সাইটটা সাহাবীর মধ্যে তার একজন রাখছেন। আমার নবী কয় না না না, এই জন্য রাখি নাই, হযরতে আলীরও একটা পাওয়ার আছে। বলে কিসের পাওয়ার? হযরতে আলীর এমন একটা পাওয়ার রে, যাই হযরতে মাওলা আলী দুনিয়ার জমিনে তোমরা যে পীরের কাছে মুড়ি দেখো, যেই দরবারে যাইয়া মুড়ি দেখো, হযরতে মাওলা আলী যদি তরিকতের দরজা খুইলা না দিত রে, তোমরা কোনদিন মুড়ি হইতে পারতা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, মাওলা আলী কেমন ছিলেন কেমন ছিলেন। একবার আমার দয়াল নবীজি ওনার সাহাবাই কেরাম গুলারে লইয়া একবার গেলেন মরুভূমির প্রান্তরের মধ্যে খেজুর গাছ লাগাইতে। বলেন কি গাছ? জোরে বলেন কি গাছ? আমার নবী যখন ওনার সাহাবাই কেরামদেরকে লইয়া খেজুর গাছ লাগাইতে গেছে রে, আমার দয়াল নবীজি একটা 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 করে খেজুর গাছ গুলা লাগায়। বেলে হুজুর কেন আমার নবী খেজুর গাছ কেন লাগাইতে গেলেন? এটারও একটা প্রমাণ আছে বেলে হুজুর। কি? আমার দয়াল নবীজি যখন দুনিয়ায় আগমন করলেন, আমার নবীরে ওই আমার দয়াল নবীরে ইহুদিরা বিশ্বাস করতো না, কাফের মুনাফিক বেঈমানরা বিশ্বাস করতো না। একবার একটা কাফের ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবীজি আমি আপনারে তখনই বিশ্বাস করব গো নবীজি। ওই কেমনে বিশ্বাস করবা? আমি নবীর কাছে কও, আমি নবীর কাছে যদি আপ তোমার দুঃখের কথা বলতে পারো রে, আমি দয়াল নবী তোমার দুঃখ নিবারণ কইরা দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না আমি কই না মনের কথা কই না, আমি কই না ম কে বাবারা আমার নবীরে ফাইলে কি আপনাদের মনের যত জ্বালা আপনারা বলতে চান কি চান না? জোরে বলেন বলতে চান কি চান না? আপনারা তো আস্তে আস্তে বলতেছেন কেন? সবাই জবান খুলে। ওই আমি কার কাছে বলিব দুঃখ, কার কাছে বহ দরদি মিলে নাই আমি কই না মনের কথা কই না, আমি নবী বিনে এই জগতে, নবী বিনে দুই জাগানে আপনে কেউ হবে না, আমি কই না মনের কথা না, আমি কই না মনের কথা বাদানো। ওই ইহুদি ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী আমার কাছে আপনা আপনার কাছে আমি পাগলার একটা প্রশ্ন আছে। নবী ডাক দিয়া কয়ে পাগলা রে, আমি দয়াল নবীর কাছে বলো, আমি নবী তোমার জ্বালা নিবারণ করে দিব। কয় ঠিক আছে নবীজি, আপনার কাছে আমার মনের জ্বালা গুলা বলতেছি। ইহুদি ডাক দিয়া কয়ে নবী গো, ও মায়ার নবীজি আপনি দয়াল নবী দে রহমত
রহমাতাল লিল আলামিন কোরআনের মধ্যেও ঘোষণা যায় আপনি নবী যে রহমাতাল লিল আলামিন তাওরাত জাবুর ইনজিল কোরআনের মধ্যে সব কিতাবের মধ্যে পাওয়া যায় ওগো দয়াল নবী কিন্তু ইহুদিরা তো সেই কথাটা বিশ্বাস করতে চায় না এই জন্য এনা আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না আপনারে তারা রহমাতাল লিল আলামিন মানে না আমার নবী কয় তারা মানে না কথা সত্য কিন্তু আমার আল্লাহ আমাকে তো আল আমিন উপাধি দৃঢ় বিশ্বাসী কি পাবে আমার আল্লাহ আমার উপাধি দিতে জোরে কর না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও বাবারা আমার দয়াল কামলে বলা নবী ডাক দিয়া কই ইহুদি রে ও ইহুদি তোমার মনের আশা কি আমি নবী কি করলে তুমি তোমার আশা পুরাইতে পারবা তোমার জ্বালা নিবারণ করতে পারবা ইহুদি একটা ডাক দিয়া কই নবী গো ও গো মায়ার নবী দি আমি কেমনে জ্বালা নিবারণ করব জানেন নি কই কেমনে কই আমার হাতে একটা বাটি আছে এই বাটিটার মধ্যে আমি ইহুদি আপনারে কয়েকটা খেজুরের দানা দিব শুকনা কি জোরে বলেন কি নবী গো ও মায়ার নবীজি এটার মধ্যে কিছু খেজুরের দানা দিব নবীজি আপনি যদি এই খেজুরের দানাগুলা কারণ আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন আপনার এই খেজুরের দানাগুলা যদি দূরে আমার ওই মরুভূমির মধ্যে আপনি লাগাইয়া আগামী কালকে সকালে এই খেজুর গাছগুলার মধ্য থেকে ফল বাগির করাইতে পারেন নবীজি আমি খোদার কসম আপনি নবীর হাতরা দইরা আমি আপনার কাছে বায়াতে রাসূল গগন করব জোরে কোন সুবহানাল্লাহ ইহুদিরা কয় কি তার হই তে কি ভাগ হইয়া গেছে তে মুহাম্মদ তে কি তার সাধারণ তার কাছে যায় কয় এই গাছ লাগাই দিত আবার ফল বানাইতো নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ এখনো তো এমন কিছু মানুষ আছে কয় নি ইহুদিরা তার বিল্লাহ দেয় কিত্তি গেছে তুই আব্দুল্লাহ সুত মুহাম্মদের কাছে তে কি তা পারে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে সাহাবাই কেরাম হাসে আমার দয়াল নবী কই ঠিক আছে তুমি মাননি বলে মানি কই এখন ফজরের সময় শেষ হইয়া গেছে আগামী কালকে নয় আজকে আসরের নামাজের পরে আমি তোমার খেজুরের গাছ লাগাইব আগামী কালকে ফজরের নামাজের আগে আগে পরে দিয়া যখন নামাজ পড়া তুমি খেজুর বাগানে আসবারে আমি নবী বললাম ওই খেজুর বাগানটা তুমি তাজা একটা খেজুর বাগান দেখবা তোর এখন সুবহানাল্লাহ নাই বলে নবী বিনে আপন কে গো হাই রে মমিন বাবাই নবী বিনে বদন গয়া বায়ত ইগুদি ডাক দিয়া কয় নবী গো এই নে আমার হাতে এই পেলিটার মধ্যে এই খাসিডার ভিতরে কয়েকটা খেজুরের দানা আপনি লাগাইয়া দিলে আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ নবী আপনি লাগাইতে পারলে আমি আপনার ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ আমার নবীও হাসে কয় সাহাবীরা এটি তার কাছে থাক যদি আমি এটি লইয়া যাই আইনা আবার লাগাই এটি আমার গোমা আমি এটি জাদু করিয়া কেমনে কেমনে লাগাই দিছে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ আচ্ছা ঠিক আছে এটি তোমার কাছে রাখো আসর আজান দক আমি আমু এ লাগাই দিয়ে দাও মারহাবা কইতেন না আমার দয়াল নবীজি আসরের নামাজের জন্য বড় অপেক্ষমান যোহরের নামাজের পরে আল্লাহর দরবারে সাজদায় পড়া কান্দি মাবুদ ও দয়াল আল্লাহ আপনার বান্দা তো আমারে পরীক্ষা ফালাইয়া দিছি এখন তার পরীক্ষায় পাস করতে পারলে তার লগে বহুত মানুষ ইসলাম ধর্ম প্রচার করব ও আল্লাহ ও দয়াল রাব্বুল আলামিন আল্লাহ এখন তার আশাটা তো পূরণ করতে কইব আমার আল্লাহ কয় বন্ধু
ওগো কামলে বলা নবীজি আপনার আশা পূরণ করবেন আপনার আশা পূরাইবেন এই কথা আমার কাছে বলা লাগবে না আপনি জানবেন রাঙ্গো নবীজি আপনি এই গাছগুলা রোপণ করা দেন রোপণ করলে দেখবেন আপনি আপনার ফল পাইয়া গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সকলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাও মুহাম্মাদ আল্লাহুম দয়াল নবী নূরের ছবি আসলান শুরুতে তাই তো তোমার ছায়া গো গয়না সাদ শুরু যে রালো তে আল্লাহ হুম্মা সাল্লে আমাও দেওয়ালে আমাও আমার বায়রা বাবারা গভীর মনোযোগ ও আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু এই ইহুদির কাছে জাগ দিয়া কই ইহুদি আসরের নামাজ তো শেষ হইয়া গেছে আসো 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 আমি দয়াল নবী বললাম এখন তোমার খেজুরের দানাগুলা দাও আমি নবীজি খেজুরের দানাগুলা লাগাইয়া তোমার ইসলাম ধর্মটা গগন করাইয়া দেই তোমার ঈমানটারে মজবুত বানাইয়া দেই ইহুদি কই নবী গো আপনি তাড়াতাড়ি আমার ঈমানটাকে মজবুত বানাইবেন কারণ আমি ওই ইহুদি বংশের কারণে আপনি দয়াল কামলে বলা নবীদের ইসলাম গ্রহণ করতে পারি নাই আপনি যদি প্রমাণ দিতে পারেন খোদার কসম আপনি আপনার কাছে মুরিদ হইয়া যাইব আমার দয়াল নবী এমন ভাবে তার হাত থেকে টান দিয়া বাটিটা লইছে আল্লাহু আকবার কইতাম আমার নবী বাটিটা লইয়া প্রথম বিসমিল্লাহ দেখেন বিসমিল্লাহর কত বরকত বিসমিল্লাহ বইলা আমার দয়াল নবী ওই বাটিটা লইয়া একটা খেজুরের দানা ওই আরবের মধ্যে লাগাইয়া দিছে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী যখন আরবের জমিনের মধ্যে একটা খেজুরের দানা লাগাইলে দয়াল নবী দানাটা লাগানোর সাথে সাথে আমার নবী আরেকটা দানা লইলেন মারহাবা দানা লইয়া লাগাইলেন লাগাইতে 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 সবটি লাগাইছেন আমার দয়াল নবীজির সামনে সামনে আবু বকর ওমর ওসমান কিন্তু হযরতে মাওলা আলী হাতের মধ্যে ওই দানাগুলা লইয়া পেছনে পেছনে হাঁটে আল্লাহু আকবার কইতেন না মাওলা আলী কইতাছে দেখেন মাওলা আলীর দাম কত মাওলা আলী কইতাছে এতলা দানা নবীজি সব লাগা আমার যদি কইতো একটা দানা লাগাই আল্লাহু আকবার কইতেন না আল্লাহু আকবার মাওলা আলী কো যাক নবী যে তো লাগাইতেছে লাগা আমার দরকার নেই যখন আমার দয়াল নবী ওই দানাগুলা লাগাইতে লাগাইতে আমার দয়াল নবী সবগুলা দানা লাগানোর শেষ মুহূর্তে দয়া অল্প কয়েকটা দানা আর একটা লাইন মাত্র লাগাইতে পারবে আমার দয়াল নবী ওই দানা গুলা লইয়া ওই সাহাবিগুলার সামনে দিয়া ইহুদিটা নজর কইরা দেখে আমার দয়াল নবী দানাটা লাগাই দেখেন আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু কেমন রহমাতাল লিল আলামিন এবার যখন মাওলা আলী ছোট ফুলাইন দেখবেন আবু যখন কোনো কিছু লইয়া বয় মুড়ি টুড়ি ফ্যাকেট করতে বয় তো বাবা যদি একটা ডিব্বা রাহনে লাগে একটু সাইডে দিয়া যায় ফুতে মোহর ভিতর লইয়া মাতে না ঠিকই না বল তো মাওলা আলী কি করছে আমার নবী লাগাইতে লাগাইতে আমার দয়াল নবী আরেকটা দানা লাগাইবে মাওলা আলী একটা দানা হাতে লইলেন মারহাবা কইতেন না মাওলা আলী যখন একটা দানা হাতের মধ্যে লইয়া আমার দয়াল নবী লাইনে লাইনে সিরিয়ালে সিরিয়ালে দানা লাগায় আমার দয়াল নবী লাগাইতে লাগাইতে সত্তা জায়গার মধ্যে দানা লাগাইলেন মাওলা আলীর হাতে দানা কয়টা জোরে কয় না কয়টা উমা নবী না সবই লাগানোর কথা একটা কামাল আলীর কাছে মাওলা আলী এটা হাতের ভিতরে নিয়েছে
আমার নবীরে কয় না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন ওই জায়গা থেকে সইলা গেলেন আমার দয়াল নবী যাওয়ার পরে ইহুদিরে বলতেছেন ইহুদিরে ও ইহুদি তুমি তোমার প্রমাণটা আগামী কালকে সকালে পাইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহুদি কয় নবী গো যদি এই প্রমাণটা সত্য হয় আমি রাজি মারহাবা কইতেন না মারহাবা ইহুদি সকাল হওয়ার জন্য বড় পেরেশান কিন্তু মাওলা আলীর হাতে খেজুরের দানা কয়টা আরো জোরে কয়টা একটা খেজুরের দানা লইয়া ওই ইহুদি যখন দানা তারে তার চোখের মধ্যে দেখে নাই হযরতে আবু বকর সিদ্দিকও দেখে নাই হযরতে উমরও দেখে নাই হযরতে উসমানও দেখে নাই দানা আছে মাওলা আলীর কাছে আল্লাহু আকবার জোরে সবাই যখন ওই বাগান থেকে দানা গুলা রোপণ কইরা বকর চইলা ভাই হযরতে মাওলা আলী ওনার যখন গায়ের মধ্যে রুমাল ছিল রে রুমাল ছিল রে মাশাআল্লাহ মারহাবা কইছেন না আপনাদের মাহফিলের প্রধান অতিথি মহোদয় এসে গেছেন যিনি আপনাদের এই হাসনাবাদ তিন নং হাসনাবাদের চেয়ারম্যান কামাল হোসেন বিকম সাহেব উনি আসবেন কিছুক্ষণ পরে যাক আল্লাহ পাক ওনার হায়াত ও বরকত জোরে কোন আমিন দানা কয়টা কার কাছে আরো জোরে নারে তাকবীর দানা কয়টা কথা কয়না কয়টা দানাটা লাগাইছিনি এটা লইয়া আমার নবীর লগে যাই গেছি যাওয়ার পরে আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি মসজিদ নববীর ভিতরে গেলেন নববীর মধ্যে যাইয়া মাগরিব এশার নামাজ আদায় কইরা আমার দয়াল নবী এশার নামাজ আদায় কইরা সাহাবাই কেরামদেরকে ছুটি দিয়া দিলেন যাও 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 বাড়িতে চলে যাও যখন সাহাবাই কেরাম বাড়িতে গেলেন রে আমার দয়াল কান্নে বলা দয়াল নবী আলীর কাছে যে ওই দানাটা আছে জানে কি জানে না মাওলাজি তোমার পাক নামের দোহাই দি তোমার বন্ধুর দিদারে দিয়া আমরা হে তুমি কবুল করবানে আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না আমাদের হাত গুলা দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না হাত গুলাকে মদিনার নবীর পতাকা বানাইয়া সবাই একটু আমার দয়াল নবীর সামনে বলেন মদিনা মদিনা আসে কমিনার ঠিকানা বলে মদিনা মদিনা আসে কমিনার ঠিকানা হাইরে দিদার চেয়ে কাঁদ তোমরা দিদার চেয়ে কাঁদ তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে কম কেউ বাবা মদিনাকে আমরা আশেক মমিনের ঠিকানা বানাইতে চাই কি চাই না এ জোরে বলেন চাই কি চাই না তো সবাই মমিনের ঠিকানা বানাইতে হলে আসতে কইবেন না জোরে কইবেন জোরে বলেন আসতে না দূরে তো দুইটা হাতকে নবীর পতাকা বানাই একটু বলেন না আজকে যদি আমার দয়াল নবী আপনাদের পতাকাটাকে নবী দেখে আমি জানতে চাই এই জমান দিয়ে নবীর সাম বললে আমার নবী কামলেওয়ালার আল্লাহ আমাদের কি কি জাহান্নামে দিতে পারবে জোরে বলেন দিতে পারবে কারণ এই জমানে তো আমার নবীর নাম আছে কথা বলেন ঠিক কি না এই হাতটাকে মদিনা নবীর পতাকা বানাইয়া সবাই জবান খুলে বলেন মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলে মদিনা মদিনা দিদারে চেয়ে কাঁদ তোমরা দিদারে চেয়ে কাঁদ তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে কমিনের ঠিকা ও বাবা জালা নদীর সৈয়দি পসা তুরবার দেখলো নবীজি আরে এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাগার হলো না মদিনা মদিনা আসে কম না বলেন মদিনা মদিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন না আমিন আর জবান খুলে বলেন না আমিন
হযরতে মাওলা আলীরে আমার নবী ছুটি দিয়া দিছে, আবু বকর ওমর ওসমানেরও ছুটি দিয়া দিছে, আমার দয়াল নবী দি ইহুদির কাছে ওই পরীক্ষাটা কেমনে দিয়া দিছে দেখেন, আমার দয়াল নবীর কাছে রহমাতাল লিল আলামিন হিসাবে আমার নবীকে কেমনে তারা মানছে, আমার দয়াল নবী দি সবগুলা যখন লাগাইছে রে দানাগুলা লাগাইয়া একটা দানা বাকি রাইখা দিছে, ওই দানাটা আছে মাওলা আলীর কাছে, মাওলা আলী মনে করছে আমার নবী দেখে না, মাওলা আলী ওই দানাটারে লইয়া চলে গেছে, হঠাৎ কইরা রাত্রবেলা মাওলা আলী দানাটারে আইসা ওই বাগানে লাগাইছে, আল্লাহু আকবার। আমাদের প্রধান অতিথি মহোদয় কিছু কথা বলবে, আপনারা একটু সময় দিয়ে শুনুন। কোন সময় নবী দেখছেনি? আমার নবী দি বাতিনি ভাবে দেখছে, জাহিরি ভাবে দেখছে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই দানাটা যখন মাওলা আলী লাগাইছে, যখন ফজরের নামাজের আজান হইয়া গেছে, ইহুদির মনটা বেকার হইয়া গেছে রে, ওই ইহুদিটা বড় পেরাশানা হইয়া গেছে, আমার দয়াল নবীজি ওই ইহুদিটারে যখন বললেন আমি গাছগুলা লাগাইয়া ওই জায়গার মধ্যে গাছগুলা লাগানোর পরে একটা রাতের মধ্যে যেই গাছের দানা লাগাইলাম এই দানাটা কাঁচাও না শুকনা দানা লাগাইলেন আমার দয়াল নবী আসরের সময়, গতকালকে আসরের সময় যেই দানা লাগাইছে আজকে ফজরের পরে দেখা যায় সেই দানা তার মধ্যে তাইকা গাছ হইয়া ওই দানার মধ্যে গাছটার মধ্যে আবার ফল ধরে গেছে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই গাছের মধ্যে কোনো কথা বলে না, গাছের কোনো কথা বলে না, সকাল হওয়ার পরে আমার দয়াল নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আদায় কইরা ওই ইহুদিটা সুন্দরভাবে চলে গেলেন ওই জায়গার মধ্যে যেখানে দানাগুলা লাগাইছে, ইহুদি দূরে থেকে হাত দিয়ে দেয় কি তার সব দিক কালা কালা দেখা যায়, আমার জমিন এটা সাদা ছিল, ওমা রহমাতাল্লিল নূরের নবী যো দানা লাগাইয়া তো আমার কাম লাগাই দিছে, রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবী জিরে গাম, আল্লাহু আকবার। ইহুদি নজরে কইরা দেখে রে আমার দয়াল নবী যেই দানাগুলা লাগাইছে ওই দানাগুলা লাগানোর জায়গার মধ্যে রে সকল জায়গার মধ্যে গাছ উঠা গেছে, এমন টাইমে আমার দয়াল কামলেওয়ালা নবীজি ওই গাছের গোড়ার কাছে কাজের হইয়া ডাক দিয়া কই ও ভাই ইহুদি তোমার গাছগুলা উঠছে নি, ইহুদি মনটা বেদার কইরা কয় নবী গো সব দি গাছ তো উঠছে গো নবী, ওই দূরে নজর কইরা দেখেন একটা গাছ তো মাত্র এ দূর উঠছে, মারহাবা একটা গাছ উঠে নাই আমার মনের মধ্যে বিশ্বাস লাগে নাই, কয় বিশ্বাস লাগে নাই কয় না লাগে নাই, কথাইলে তুমি জানো নি আমি দয়াল নবীজি যেই আঙ্গুল দিয়া যে হাত দিয়া যেই দানাগুলা লাগাইছি রে ওই দানাগুলা গাছের মতো রোপণ হইয়া উইঠা গেছে, কিন্তু যেই গাছটা নিজে নিজে বড় হয় নাই যেই গাছটা এগুলার সমান বড় হয় নাই ওই দানাটা কিন্তু আমি নবী লাগাই নাই, জোরে কোন আল্লাহু আকবার। মাওলা আলীর বুক দুক 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 করে, উমা উমা নবী তো দেখে রাইছি, আরে নবীটা ছুটি দিয়ে দিছে নবী কেমনে দেখছে, আমি তো চারিদিকে সাইয়াটা বেস্টেজ বদলে গাইয়া দানা লাগাইছি, আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে ও সাবিরা লাগাইছো আমার কাছে শিকার যাও, একজনও শিকার যায় না, মাওলায় আলী কই নবী গো ওই দানাটা আপনি নবীর বাটি তাইকা আমি লইয়াই আমার পকেটের ভিতরে রাইকা দিছি, যখন রাত্র হইয়া গেছে গো আমি দয়াল নবীজির আমি দয়াল কামলে বলা নবীর সাহাবী হযরতে মাওলা আলী রাত্রবেলা ওই দানাটা হাতের মধ্যে লইয়া ওই দানাটারে রাত্রে আইসা লাগাইয়া দিছি গো নবী, আমার
আমার মনে হয় এই জন্য এই গাছটা এগুলার সমান বড় হইতে পারে নাই কই কেন 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 কই নবী আপনার হাতের সোয়া লাগে নাই কই না রে না রে মাওলা আলী আমি দয়াল নবী যেমন ভাবে রহমত আমার সাহাবাই কেরামও তেমন ভাবে রহমত তুমি যদি আমি দয়াল নবী যে সময় দানা রোপণ করছি ওই সময় রোপণ করতারে তোমার গাছটার মধ্যে পর্যন্ত খেজুর দত্ত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবা জিরা গো ও আমার যুবক নজওয়ান বন্ধুরা হে আমার পরদার আল্লাহর মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো দেখেন ইহুদি আমার নবীর প্রতি কেমনে ইমান আনছে ওই ইহুদিটা এমন ভাবে ইমান আনছে কই নবী গো কথাটা কি সত্য নি কই সত্য মাওলা আলী এই দানাটা রাতে লাগাইছে রাতে লাগানোর কারণে এই দানাটার মধ্যে কোনো ফল হয় নাই এই দানাটার মধ্যে কোনো ফসল হয় নাই আমি দয়াল নবীর সঙ্গে যদি লাগাইতো এই দানাটার মধ্যেও সকল গাছ হইতো জোরে কোন সুবহানাল্লাহ এখন বলেন আমার নবীর রহমত না গজব জোরে বলেন রহমত না গজব আল্লাহ সেই রহমতের নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক জোরে কোন আমিন সবাই একটু জোরে সরে পড়েন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া লাইকুম সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা আমিন মাবুদ মাওলা রে ও আল্লাহ একটু রহমতের নজরে কইরা তাকায়া দেখেন আল্লাহ আপনার কতগুলা আদরের বান্দা লইয়া আজকে এই কাশ্মীর জমিনে আমার কতগুলা মুরব্বী বাবা যুবক নজওয়ান লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা লইয়া গাছ বাড়াইলাম রে দয়া আপনি আমাদের সকল রে কবুলার বন্ধুর কইরা নেন বন্ধু ও আল্লাহ একটু রহমতের নজরে কইরা তাকাইয়া দেখেন আল্লাহ আপনার বান্দাগুলা আপনি আল্লাহ পাকরে দেখে নাই আপনার বন্ধু নবীরে দেখে নাই আল্লাহ মক্কা মদিনা দেখে নাই তবুও তারা মক্কা মদিনার জন্য পাগল হইয়া আপনি আল্লাহ এবং দয়াল নবীর পাগল হইয়া আপনার কতগুলা আশিকিন যাকিরিন লইয়া গাছ বাড়াইলাম আপনি সকলের হাতটুকু কবুলার বন্ধুর কইরা নেন আল্লাহ ও দয়াল আল্লাহ একটু রকমতের নজর করেন আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যে যারা গাত বাড়াইলো আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিল যারা সাজাইলো আল্লাহ প্রত্যেকটা মানুষে তুমি কবুলার মঞ্জুর কইরা আল্লাহ ও দয়াল আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আমার কোন ভাই বাবা জানি গো আব্বারে গারাই আঘাত বাড়াইছে যে আব্বা জগতের ঈর্ষা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া আব্বা কত কষ্ট কইরা সন্তান রেখাওয়াইছে মনে বাবা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ সেই বাবার কবরে তুমি আর আজাব দিও না ও আল্লাহ যেই বাবা জগতের মধ্যে রাত্র জায়গা কত রোজগার কইরা আপনার ফ্যাটের মধ্যে কানা ডুবাইয়া দিতে রে আল্লাহ রাত্র অর ঘুমাছিল আল্লাহ বাবা ঘুমাইতে পারে নাই বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না এমন বাবা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আজকে কাশয়ের আমার কোন ভাই বাবা জানি গো এমন বাবা গারাইয়া হাত বাড়াইছে রে দয়াল আল্লাহ তার বাবার কবরটা রে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ মাওলা রে আমার কোন ভাই বাবা জানি আম্মা গারাইয়া গাত বাড়াইছে মাবুদ
ও আল্লাহ যেই মায়ের দিকে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে জীবনের সগিরা গুনাগুলা ধইরা যায়, এমন মা তাদের অন্ধকার কবরের আল্লাহ সেই মায়ের কবর তুমি আর আযাব দিও না, মাবুদ মাওলা রে ও দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদের মা নাই তাদের মতো এতিম জগতে কে গুনাই, যে মা গারাইছে সে জানে মা কত আফুর, আজকে কার জানি মা গারাইয়া গাদ্দারাইছে রে দয়াল, মাবুদ মাওলা রে ও আল্লাহ দুনিয়ার মধ্যে চাচা তো ভাইরা চাচিরে মা কইয়া ডাকে, যেদিরে মা কইয়া ডাকে রে আল্লাহ, যার মা নাই সে তো মা কইয়া ডাকতে পারে না, সুখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, চাচি জিজ্ঞেস করে বাবা কান্দ কেন, কয় চাচি গো আমার মা থাকলে তো আমি আমার মারে মা কুইয়া ডাকতাম, চাচি কই বাবা তুমি আমারে তো মারে মা কুইয়া ডাকতে পারো, আরে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না মায়ের মতো আদর আবার তারা করে না, ওরে মা বাবা যার কবর দেশে করে রাখো তোমার মায়ার নজরে, ওই আল্লাহ সেই সন্তানের মনের ব্যথা তুমি বুঝা রাখো না, এমন সন্তানের আর তুমি কান্দাইও না, এমন সন্তানের আল্লাহ তুমি কান্দাইও না, আল্লাহ যাদের মা কবরে কবর রাজা তুমি মাফ কইরা দাও, মাহুদু ও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে খাইয়াতে তুইও বানসিবি কইরা দাও, আল্লাহ আল্লাহ আজকে যারা হাত বাড়াইলো প্রত্যেকটা মানুষের আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কৃষি কামারের মধ্যে সকল কাজ কর্মে ফসল আদির মধ্যে বরকত দিয়া দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, আল্লাহ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে তুমি আল্লাহ কামিয়াবি নসিব করে দাও, আমাদের সকলকে পাপ পাপ কোন আমাদের ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও, আল্লাহ যেই দিন আমাদের মৃত্যুর ডাক আসবে আজরাইল আসবে নুহু নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতে আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলে ওয়ালার নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।